এই যে চরম তরিকা শোনে এই চরমনাইয়ের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা বাজান এই তরিকার মূল উদ্দেশ্যই হইল ওই কলবকে ঠিক করা ইমানকে মজবুত করা ন্যাক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়া জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক বাজানদেরকে বলবো এক কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও তারপর কবরে রওনা করো কারণ বাজার দুনিয়ার ভিতরে বিপদে পড়লে আরে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার সাথীরা তো উড়ে এসে তোমাকে উদ্ধার করে কিন্তু খোদা আগসা কবর যদি কেউ বিপদে পড়া যাও ওই কবরে কিন্তু তোমার আমার কেউ আপুল্লাহ ইন্ম আমার কাছে সম্মানিত যার ভিতরে আমার ভয় পয়দা হয়ে গেছে ভয়টা কি অন্তরে তৈরি হয় আর তো জোরে বলে হ্যাঁ এই জন্য বাসানদেরকে বলবো অনেকে তো একটু চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন একটু পীর হয়েছেন মুক্তি হয়েছে একটু বড় বংশে বড় সে কি তো বিভিন্ন ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে যারাই এখন ওরাকে সরা জ্ঞান মনে করেন না মনে করেন আমি তো আমি ঠিক নেবে ঠিক আল্লাহর কাছে কে পীর আর কে মুড়ি এই পরিচয় আছে যদি থাকতোই বেলাল হাফসিরাদি আল্লাহ তাল নাম শুনছেন না তার দুনিয়ার দিক থেকে কোনো গুণ ছিল কোনো গুণ হ্যাঁ বংশের দিক থেকে একেবারে নিচু হাফস বংশের লোক কোন বংশ ওদিকে হাফস বংশের লোক চেহারা কালো হজে যারা গেছেন দেখছেন কালো মানুষ দেখেন নাই এই কোন দেখতে ডকথ আছে এই চেহারা ও কালো ইক্ষার দিক থেকে একেবারে বকালাম কি সুজান্ত না ওদিকে আবার গোলামের ছেলে গোলাম তার আব্বাও ছিল গোলাম তিনিও গোলাম পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ এক পয়সারও মালিক ছিল না গোলামের ছেলে গোলাম পয়সা পাইনি কথা ঠিক না বে ঠিক ওদিকে তার কি গুণ আছে নাই বংশ নাই শিক্ষা নাই চেহারা কি নাই পয়সা কোন যোগ্যতা আছে ওদিকে আবার গোলামের ছেলে গোলাম কিন্তু আল্লাহর কাছে সে কেমন ফিরিয়া আল্লাহ রাসু সাল্লাই মেয়েরা যে গেছেন হ্যাঁ তার বেহেসদের মধ্যে খরমের আওয়াজ পাওয়া যায় আল্লাহ রসু সাল্লাহ আলহিম জিজ্ঞেস করেন এ ভাই জিবরা এই বেহেশদের ভিতরে খরমের আওয়াজ পায় কার খরমের আওয়াজ জিব্রাইল আলাই সালাতুয়া সালাম বলেন হে আল্লাহ রসু এই খরমের আওয়াজ আপনার বেলালের খরমের আওয়াজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেস্ট তো কেউ ঢুকতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেই বাহনের উপরে থাকবেন বেশ তের ভিতরে ঢোকার সময় ওই বাহনের রশি ধরা থাকবে

উমর রদি আল্লাহ তালানহ বেলাল আফসি রদি আল্লাহ যখন তাদের মজলিশের ভিতরে অনেক সময় ঢুকতেন তখন তার সম্মানে উমর ফারুক রদি আল্লাহ তালানহ বলতেন সাইয়েদানা বেলা আমাদের সর্দার বেলাল আসছে আমার মালিকের কাছে কেমন প্রিয় সাহাব আই একদিন বলেন আল্লাহর রাহসুল যেই মাসজিদের ইমাম আপনি সেই মাসজিদের উঁচু শিক্ষিত বড় বংশের সুন্দরলাহানের একজন মদ নিযুক্ত হওয়া দরকার সাহাব আই কেরামদের সিদ্ধান্ত আল্লাহর হাবি সাল্লাল্লাহু আলাইহি ওসলাম ই নামাজের পরে বিলাল আফসেদ ইহল্লাহুদ রান হু তাকে ডাইকে বলেন বেলাল রে আগামী দিন ফজরে আজান আর তুমি দিবানা নতুন মজিন আজান দেবে শোনার পরে বেলাল আফসরদি আল্লাহ উতরান হু তার চোখের থেকে পানি বাইয়া বাইয়া টপ টপ হইয়া পরে আর হাটে আর বলে মালিক গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইছ বংশের দিক থেকে একেবারে নিচু বংশের তাও তুমি আমাকে বানাইছ পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছ মালিক শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি আমাকে বানাইছ মালিক জাপানরাও তোতলা তাও তুমি আমাকে বানাইছ সব করলা তুমি আর তোমার নবীর মাসৃদের মদ বরকত থেকে মাহারুম হইলাম আমি এ আমার মালিক এই ব্যথা আমি সহ্য করবো কেন বেলা লাফসিরাদি আল্লাহু তালা আনহুর কান্দনে আমার মালিকের রহমতের দলিয়া যোশ হয়ে গেছে পরদিন ফজরে মহাজিন নতুন মহাজিন আজান দেয় আল্লাহ সাল্লাহ মেম্বারে বসা সাহাবাই কেরামরা আসছেন সবাই নামাজের জন্য খুশিতে নতুন মহাজিন সুন্দরভাবে ভাবে আজান দেশ আল্লাহ রাবি বলেন অন্ধকার একটু পরিষ্কার হোক তারপর আমরা ফজরের নামাজ আদায় করব সময়ের পর সময় যা অন্ধকার পরিষ্কার হয় না আল্লাহ রাবি সল্লাহ আর চিন্তাবাস্তি ব্যাপার কি জিবর সাল্তুয়াসাল্লাম অসুস্থি আল্লাহর হাবী জিজ্ঞেস ভাই জিব অন্ধকার কেন পরিষ্কার হয় না জিআসাল্টু আসলাম বলে আল্লাহ রেসুল আজকে আপনার মসজিদের মধ্যে ফজরের আজান কেন হয় না ফজরের আজান হয় না কেন আল্লাহ ভাই সালেনব্রাহ আপনি কি বলেন অন্য অন্য সময় তো আজকে আছে সুন্দরভাবে আজান দেওয়া হয়েছে জিভে আসালাতাম আল্লাহ রাসু প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরো থেকে শোনা যায় আজকে আপনার এই মসজিদের আজান আমার মালিকের আর সে পৌঁছে না তাড়াতাড়ি পেলান কিনে আইসা আজান দেওয়ান যতক্ষণ পর্যন্ত পেলান মাসিদের আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না নাগে আর

সেই রুহওয়ালা যা এখন আর শোনা যায় না পীর অভাব নাই কিন্তু ইমাম তাদের যে সেই পীর মুরিদির ভিতরে যে রুহানিয়া ছিল সেই রুহানিয়া তো এখন আর পাওয়া যায় না কি আল্লাহর মান এই আলোচনার মধ্যে কি বসলেন বড় বংশের পীর মুক্তি মহাদেশ বড় শিক্ষিত খুব টাকার মালিক হে আল্লাহ কাছে খুব বড় সম্মানিত না হ্যাঁ তাহলে বলবো শোনেন মানুষ কিন্তু বংশের পরিচয়ের মাধ্যমে মানুষ পরিচয় না তার ওই যে গোষ্ঠীর টুকরা কলব নামক গোষ্ঠ যার ভালো সে ভালো মানুষ কথা কথাক অমর ফারুক অর্ধেক দুনিয়ার রাজাত্ব করলেন বাংলাদেশের মতো প্রায় দেশের রাজা দের আল্লাহ আনহু জেরু জালেম রহনা করছেন উটের পিঠের ভিতরে আমিরুল বসা উটের রশি গোলাম টানে কিছুক্ষণ পর আমি মিনি অর্ধেক দুনিয়ার রাজা সে গোলামকে ডাক দিয়ে বলে গোলাম রে তুমি এখন উটের পিঠে উঠবে আমি উটের রশি বলে অর্ধেক দুনিয়ার রাজা গোলাম বলে হুজুর কি বলেন আমি উটের পিঠে আপনি রশি টানবেন মানে গোলাম আমি আমির হুকুম করছি ওঠে উঠের পিঠে ও গোলাম তুমিও তো মানুষ আমি ওমরও তো মানুষ তুমি রোদ্রের ভিতরে চামড়া কালো হবে আর আমি ছায়ার ভিতরে আরামে পথ চলব হতে পারে না এই শিক্ষাটা কোন শিক্ষা আর কাছ থেকে কি বুঝলে বুঝলেন কি বলাও সহজ শোনাও কিন্তু সহজ বাস্তবতা বড় কঠিন বর্তমানে এলাকার যদি একটা মেম্বার হয় তারই তো বেরা যায় না চেয়ারম্যান ধারেই তো বেরা যায় এমপি হইলে তো কথাই মন্ত্রী হইলে তো হে দুর্নীতিই নেই কি কথা ওরে কফল ফোরা রা অধিকার পোস্টারে পোস্টার এলে জনগণের খেদমত করার সুযোগ দিই এমন খেদমত করে কায়দা মতো জনগণে কষ্ট করে টাকা উপার্জন করে আমার রিক্সাওয়ালা বাজানো রাস্তায় রিক্সা চালায় মাথার কাম পায়ে পড়ে আর রোদ্রি ফিরিয়ে পিট পুড়িয়ে সামনে হয় আর সেই টাকা ব্যাগ ট্যাক্স দিয়া এইবার বিদেশে কানাডা সহ এই বেগম পাড়া তৈরি করে ও রে সৌরা গো দল দল আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যেই রক্তগোশ তো হারামালের দ্বারা তৈরি হবে তারা জায়গা জাহান নাম সারা হবে না এইটা এইটা শিখিয়েছে কিতে এ স্লামে শিখেছে দিনই শিখাই শিখেছে এই জন্য দেখবেন যারা দিন তারা লাওয়ালা তামাম দুনিয়াতে তাদের পায়ের উপরে ফেলাই দেওয়া হয় আল্লাহর ফজলে হবে না হবে না ঠিক কইস না ভুল কইস এই জন্য আর ভাইদেরকে বলো মা বন্ধুদেরকে বলো কলম যার ভালো সে কি মানুষ আবার কলম যার খারাপ এই কলবের রোগগুলো জানা লাগবে এবং হকানি ওলামাই কেড়ে আমাদের সংস্পর্শে যাওয়া লাগবে এবার কলবের রোগ ভালো করিয়ে কবরে যাওয়া লাগবে কারণ আল্লাহ বলছেন ইকালবিনী ভালো পরিষ্কার করব স্যার আমার বেহেস্তে জাগা হবে না যারা মুসলমান ইমান আনছেন আল্লাহকে বিশ্বাস করে এই আয়াত বিশ্বাস করবেন না আসতে পায় না বিশ্বাস করবেন না এই কলবের রোগের ভিতরে উল্লেখযোগ্য কতগুলা রোগের ভিতরে একটা হলো তাকাব আমি ভালো আমি বড় বাংলা অর্থ হ্যাঁ আর একটা রোগের নাম হিংসা পর উন্নতি থেকে সহ্য করতে না পারা আর একটা লোকের নাম বললে সব্যসা মাল মালের মোহাব্বত সম্মানের মহাব্বত পদের মহাব্বত ক্ষমতার মহাব্বত দলের মোহাব্বত কথা ঠিক না ঠিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই তৃতীয় নম্বর যে দুনিয়ার রসগুল্লী হতিয়াত দুনিয়ার মোহাব্বত আল্লাহ রসুল বলেন সমস্ত গুণার মূল সমস্ত গুণার মূল কি এই দুনিয়ার মোহাব্বত কথা ঠিক না ঠিক এই দুনিয়ার মহাব্বতের কারণে এক আমার মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র সেই নীতি আদর্শের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে এবং সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে মানব রচিত নিয়ম নীতিটা কি মানব মানবরচিত তন্ত্রমন্ত্র শুনছেন আপনারা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের ব্যাপারে বলছিল প্রচলিত এই গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথা বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ আর ভারতে আছে ধর্ম নিরপেক্ষতাবাদ যেটা আমাদের বাংলাদেশে বর্তমানে বাস্তবায়ন চেষ্টা চলছে না তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবেন যখন নাউজুবিল্লা নিরাপক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই কোনো কি নাই যার যা ধর্ম পালন করবেন এইটা কি নিরাপক্ষের ব্যাখ্যা হয় জনগণের কথা ঠিক না বেটি কোনো মানুষ নিরপেক্ষ হইতে পারে না যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনাকে বলে আমি কৃষ্ণ আমি একজন হিন্দু আমার ধর্ম হল হিন্দুত্ববাদ পক্ষা বিভক্ত হয়েছে পক্ষ না নিরপেক্ষ যদি জিজ্ঞাসা করে তুমি কেনা বলে আমি জর্জ ডব্লিউ ঘোষ আমি একজন খ্রিস্টান আমার ধর্ম হলো খ্রিস্টবাদ পক্ষণা নিরপেক্ষ আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনাকে আমি বলবো কি আমার নাম রেজাউল করি আমি একজন মুসলমান আমার ধর্ম হলো ইসলাম পক্ষ না নিরপক্ষ নাস্তি ও কোনো ধর্ম কর্ম মানে না ঠিক বলেন এই দুনিয়ার মোহের কারণে সম্মানের কারণে সম্পদের কারণে পদের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন অজতানিবুত তাগুত তোরা মানব রচিত তাগুত থেকে এই মানব রচিত তন্ত্র মন্ত্র থেকে তোমরা বাইচা থাকো সেই হুকুম পর্যন্ত আমরা অমান্য করি কি কারণে করেন দুনিয়া এই মহাব্বতের লোভের কারণে বলে ভুল বলছে ঠিক বলছি নির্বাচন আইলে তো দেখাই যায় এক হাজার দুই হাজার টাকা পাইলে আল্লাহ মাফ করেন আমাকে সব সবাইকে ইমান যে কয়বার বিক্রি করে হ্যাঁ মালিকই ভালো চানি একটা ইলিশ মাছ বাংলাদেশে বিক্রি হয়েছে এবারে পাঁচ হাজার টাকা দাম তা তোর ইমানের দাম দুই হাজার টাকাও হয় নাই আসতে ক ওরে কপাল পোড়া হ্যাঁ আর আল্লাহ রসু সাল্লা সালা বলে এক শ্রেণীর এরকম আমার উন্মদ থাকবে জলন্ত আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয় এর চেয়েও কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা আমি তো নিহাদ করছি যত কষ্ট হোক না কেন আমি ইমানের উপরে মজবুত থাকতে চাই আপনাদের কি মত সবাই সান আল্লাহ হাতুখান আল্লাহ আল্লাহ কবুল করে নেন এখন আল্লাহর কাছে দোয়া করা লাগবে তহাত তো ফিকে তাত হামযে তুয়া তো তো ফিকে ত হাম যে তু ইয়ামানত কয় ইজাব হাম যে তু বাজান শখটো মায়ের দুধ পানকারি বাচ্চা মাকে জোর কইরা টাই দুধ খাবে এই শক্তি কিন্তু বাচ্চার নাই বাচ্চাকে মা ফালায়া বিভিন্ন কাজের ভিতরে মা জড়িত থাকে সন্তানে যখন দুধ খাওয়ার সময় সন্তানের শক্তি নেই মাকে টাই না দুধ খাইবে কিন্তু সন্তানের একটা অস্ত্র পইড়া চিল্লেন শুরু করে বাচ্চার কান্না যখন মা শোনে মায়ের কাজ হাতের থেকে ঠাস কই পুইড়ে যায় বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না মা পাগলের মতো দৌড়াইয়া বাচ্চার কাছে আসে আইসা দেখে বাচ্চার তামাম গায়ে পায়খানা পুরসাবে ভরা মারা কইরা বাচ্চাকে আগুনেও ফালায় না পানিতেও ফালায় না ধোয়াইয়া পোষাইয়া করে না আদর করে চুমা দেয় আল্লাহ রাব্বুল আলামিন মা সন্তানকে যত মায়া মোহাব্বত করে তার সে শতগুণ হাজার গুণ বেশি মায়াত মায়া করে আমার মালিক বন্দাবান্দিকে বাজান তোমার আমার কারো শক্তি নাই যে আমার মালিক পর্যন্ত নিজের শক্তিতে পৌঁছা কিন্তু বন্দাবান্দি যখন দোয়া করে মালিক আমার তো শক্তি নাই তোমার পর্যন্ত পৌঁছার সেই সাহস শক্তিও আমার নাই আপনি যদি আমাকে তৌফিক না দেন আপনার রহমতের নজরে যদি আপনি আমার দিকে না থাকান হার হাদিসে কুচ্ছির ভিতরে আসে আনা আতা নিয়ামসি আতাই তুহু হারওয়ালা ওয়ালা বন্দাবান্ধী যখন আমার মালিককে পাওয়ার জন্যে হাইটা হাইটা যখন রওনা করে আমার মালিক বন্দাবান্ধীর চোখের পাড়ি সহ্য করতে পারে না আমার মালিকের আহমাদ দৌড় দিয়া যাইয়া ওই বন্দাবান তার কুদরাতি কোলের ভিতরে জাগা দেয় এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান এই যে তরিকা শোনেন পীর মুড়ি শোনেন এই যে চরমনায়ের তরিকা শোনেন এই চরমনায়ের তরিকার নাম হলো সিস্তিয়া সাবেরিয়া তরিকা বাজান এই তরিকার মূল উদ্দেশ্যই হইল ওই কলবকে ঠিক করা ইমানকে মজবুত করা ন্যাক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়া জোরে বলেন কথা ঠিক নেবে ঢিক বাজানদেরকে বলবো এক কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও তারপর কবরে রওনা করো কারণ বাজার দুনিয়ার ভিতরে বিপদে পড়লে আরে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার সাথীরা তো উড়ে এসে তোমাকে উদ্ধার করে কিন্তু খোদার আগসা কবরও যদি কেউ বিপদে পড়া যা ওই কবরে কিন্তু তোমার আমার কেউ আল্লাহ বাজার আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি হিওসাল্লা দুনিয়ায় থাকা অবস্থায় তার কুড়ি টুকরা তুপ্তা সন্তান ফাতেমার দি আল্লাহ তালা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা টুয়ান থ্রি জি এ ফাতেমার দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমার। এরপরেও অন্ধকার কবরে যাইয়া শো ফাতেমা যদি কবরে এই পরিচয় দেয় আমি আখনি জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল বলেন ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ কবরের যাত্রীরা আল্লাহর বান্দারা এ পর্দার আড়ালের আমার মা বোনেরা আল্লাহ রসুল তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাদের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে এমন কোন দল আছে এমন কোন দলের নেত্রী আছে এমন কোন মা আছে এমন কোন আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে জোরে বলো পারবে যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো বাজানাই দুনিয়াই হলো দুনিয়া মাজরাতুল তুল দুনিয়াটা হইলো আখেরাতের সম্বল ফসল কামাই করার জায়গা এই যে পীর মুরিদি শোনে চর্বন তরিকা শোনে এর মূল উদ্দেশ্য হইল ওই কলপকে ঠিক করা ইমানকে মজবুত করা ন্যাক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ক কবরে যাওয়া হারাম মাকু তাহারিমা মাকু তান্ত্রিক থেকে বাঁচা বাঁচার এই তরিকার পাশটা ঔষধ আল্লাহর কুতুমেরা আপনার আমার জন্য রাইখা গেছেন আর মহিলাদের জন্য দুইটা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআল হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য রাইখা গেছেন আমার আব্বাজানের মুখে শুনছি দাদাজানের কথা উল্লেখ কইরা বলছিলেন যে আল্লাহর বন্দারা এই ঔষধে কিছুদিন পরীক্ষামূলক পালন কইরা দেখেন যদি আপনাদের ভিতরে পরিবর্তন না আসে দাদা যান বলতেন আমাদেরকে তোমরা গালি দিও কিন্তু বাজান আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না বাজান যেই আল্লাহর বন্দা আগে নামাজ পড়তো নাই তরিকার নিয়ম অনুযায়ী চলার পরে এখন আল্লাহর ফজলে হুশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়তে পারে না বাজান আগে চোখে পানি ছিল না এখন তাদের চোখের দিকে তাকাইলে দেখা যায় চোখ খুব ভিজা টল টল পানিও পড়তে আছে আর মাউলার দিকে আফসুস করে আর বলে মালিক দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও যখন বন্দাবান্দি দেলটাকে ভাইঙ্গে আনা আইন্দামু কাছে রা তেল খুলো আমার মালিক বলে আমি ভাঙ্গা দেলের কাছে থাকি যেই বন্দা নিজের গুণার কথা মনে কইরা জাহান নামের কথা মনে কইরা গজবের কথা মালিকের খেয়াল কইরা দুই চোখের পানি চাইরা আমার মাল্লা রসুল বলে তোর চোখে পানি বের হইতে দেরি আমার মালিক তোকে মাফ করতে দেরি করবে না হুতিল আইরা আল্লাহ আল্লাহ রসুল বলেন যে এই চক্ষু আমার মাওল্লার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য আগুন যাবে আল্লাহর যাত্রীরা আজকে একটু গরম তুমি আর আমি সহ্য করতে পারি না আজান এই যে সূর্য আমরা দেখছি দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আজান দুপুরের সময় গরমের দিনে যখন এই ঠান্ডা জমিনে সূর্য তাপ দেয় তোর আমার কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায় মাতের ময়দানে আমার মালিক এই সূর্য মাথার উপরে উপুর করে আমার মালিক সাহি দেবে সাহি মানে মালিক বলব ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার মাওলা কেমন মান এ কবরের যাত্রীরা ঘর নাই বাড়ি নাই পানি নাই গাছ নাই জায়গা নাই ক্যামাতের ময়দানের জমিনটা হবে তামার জমি সূর্যের তাবে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে গতিকে আল্লাহর আব্বুল আল আমি এ স্পেশাল আল আরো সাত প্রকার লোক কে জাগা দেবে এর ভিতরে এক প্রকার ওই শ্রেণী আল্লাহর বান্দাবান্দি হব্বু ফিল্লা বুজু ফিল্লা যারা মহাব্বাত রাখবে ও আল্লাহর জন্য মহাব্বা ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্যে যে আল্লাহর বান্দাবান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায় বিভিন্ন দুনিয়ামুখী রাজনীতি দলের সঙ্গে জড়াও যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আইন পাশ করে যারা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে যারা মিথ্যাচার করে জুলুম করে মানুষকে খুন করে গুম করে বিভিন্ন জুলুম অত্যাচারে লিপ্ত মানব মানবরচিত তন্ত্রমন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে যারা জড়াইয়া থাকো বাজান তাদের সম্পর্ক তো আল্লাহর জন্য হয় না জোরে বলো কথা ঠিক না বেঠি তুমি ভালো করে যাই না রাখো এই হাদিস অনুযায়ী তুমি যত দরবেশ হওয়ার যাহা কিছু হও এতের ময়দানে তুমি আল্লাহর আরো সে ছায়া পাবানা জোরে বলেন কথা ঠিক না বেঠি এই আমার ভাইদেরকে বলবো পর্দালাই মা বান্দরকে বলবো ভাজান ওই ভাগুন নাও জায়গা নাই কোনো ছায়ার ব্যবস্থাও নাই সূর্যের তাপে না পার মানদের টাস টাস করিয়া ফাইটা ফাইটে মগজগুলা ভাতের মতো টকভ করে উঠাইয়া পড়তে থাকু লা ইয়ামুতু ফীহা আল্লাহ আল্লাহ রাব্বুল বলে এত কষ্টের পরও মানুষ বাঁচবেও না মরবেও না মরণ তালাস করে আর পাওয়া যাবে না এ আল্লাহর রা একটু দুনিয়ার আগুনে আঙ্গুল ঢুকাইয়া দেখো এক মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই কিন্তু জাহান্নামের আগুন এমন তেজের হবে আল্লাহর রসুল বলেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর তেজের আগুন জাহান্নামের আগুন ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা মনকে বুঝে তারপর মাওলার কবরে যাও বাজার কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস দ্বিতীয়বার দুনিয়াতে এসে ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই এ আল্লাহর বন্ধারা কবরের যাত্রীরা এরপরেও যদি মন না বোঝে মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায় কত সফরে আমি কুড়ি গ্রাম থেকে আসছি তরমার মুজাই ছিল অনেকে ঘুগুমন শিকা ডাকত দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল কাপুনের কাপুন সহ বত্রিশ বছর পরে লাশ বের হয়ে আসছে বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল অনেকেই দেখছেন বাজার এখন উঠাইনি তার নামের মাদ্রাসা ফজদুল সামনে এখন নতুনভাবে দাফন করেছে কিছুদিন আগেও সেই কবর জেরত করিয়াছি কবরের যাত্রীরা যত কবরের ভিতরে মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ লাশ তাজা মালিক রাখে দিনদার পর হেজগার আল্লাহ বলা সারা দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত নাফারমানের চেহারা শুয়ারের চেয়ার হইয়া পড়িয়া আছে কত নাফারমানের জিব্বার ইনার বিস্তার পরিজন ঝুলাইয়া রাখছে যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায় বেনমাজি হারাম কর সুদ কর জুলুক বাজ মিথ্যাচার বিপর্যয় চলন সারা কিন্তু দেখা যায় না এই বোনদেরকে বলবো আমার মালিক যখন মা পি নিয়ে আসছেন মালিক বড় দয়ার মাওলা বড় মায়ার মাওলা তুমি খালে বা করতে পারো আমার মালিক তোমার জীবনের গুণা মাফ করবে শুধু তাই না গুণাকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে আল্লাহ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে করো দু চোখের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ আর চাও যদি কান্না না সে মন্ত্রী পুজো ম একদিন এই ঘরের গরজা দিয়া নতুন বউ হইয়া উঠছি বলে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের গরজা দিয়া মরা লাশ হইয়া ফেল আ ছেলে Mama Maa Kauri Mee Kanbe Maa Maa Kauri Zawab Toor Diba Maa Ya Allah Yallah.